প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ডিপ্লোমা ম্যাথমেটিক্স 1 বিষয়টির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 5 এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্কের বা প্রশ্নের সমাধান নিয়ে আমি আলোচনা করেছি। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কয়েকটা অঙ্ক দিয়েছি সবগুলোই পরীক্ষায় আসার মতো, তোমাদেরকে অবশ্যই এই পার্টের অঙ্কগুলো ভালো করে দেখতে হবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমি প্রথমে যে অঙ্কটা দিয়েছি খুবই সহজ একটা অঙ্ক, তুমি যদি সূত্রগুলো ভালো করে বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমার কাছে খুবই ইজি মনে হবে। এখানে প্রশ্নটা হচ্ছে ABC ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক 7, 2, A ও B শীর্ষবিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে 3, 5 ও 7, -1 হলে C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে দেখো আমি চিত্রটা দিয়ে দিয়েছি। ABC ত্রিভুজ একটা বলা আছে, ABC ত্রিভুজের ভর কেন্দ্র G। ভর কেন্দ্র মানে কি? এই ত্রিভুজের তিনটা বাহুর যে মধ্যমা থাকে সেই মধ্যমা গুলোর যে ছেদবিন্দু সেটা হচ্ছে ভর কেন্দ্র। এই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা দেয়া আছে, আর A এবং B এই দুইটা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, C বিন্দু স্থানাঙ্কটা তোমাকে বের করতে হবে। তো আমরা এখানে দেখো সমাধান দিয়ে লিখেছি, দেওয়া আছে ABC ত্রিভুজের A ও B শীর্ষবিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে, প্রশ্নে যেরকম দেয়া আছে আমরা সেরকমই লিখলাম। ধরি ভর কেন্দ্র G, আমরা এখানে দেখো ভর কেন্দ্রটা চিত্রে G ধরেছি, G এর স্থানাঙ্ক দেয়া আছে 7, 2, এবং বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ অপর যে বিন্দুটা সেই বিন্দুটা হচ্ছে C, এটার স্থানাঙ্ক হচ্ছে XY। তো আমরা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় একটা সূত্র জানি। এই যে দেখো আমি বক্সে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের সূত্রটা দিয়েছি বা ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। তো ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক থেকে আমরা যদি দেখি যে ভুজটা যদি x হয় তাহলে x সমান হবে x1 + x2 + x3/3, অর্থাৎ ওই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর ভূমিগুলোর যোগফল বাই 3 হবে ভর কেন্দ্রের ভুজ, আর কুটিগুলোর যোগফল বাই 3 অর্থাৎ যোগফলকে 3 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাবো সেটা হবে ভর কেন্দ্রের কুটি, অর্থাৎ y = y1 + y2 + y3/3। এখানে y1 y2 y3 হবে ABC এর কুটির স্থানাঙ্ক। তো এখানে আমরা দেখো A বিন্দুর স্থানাঙ্কটা জানি 3, 5, অর্থাৎ ভুজ হচ্ছে 3, 5 কুটি, B বিন্দুর ভুজ 7, কুটি হচ্ছে -1, C বিন্দুর ভুজ x ধরেছি আর y হচ্ছে এখানে কুটি। ভর কেন্দ্র G এর স্থানাঙ্কটা এখানে দেয়া আছে দেখো 7, 2। তো সূত্র থেকে আমরা লিখতে পারি ত্রিভুজটি ভর কেন্দ্রের ভুজ 7, যেহেতু 7, 2 হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, তো 7 সমান কি হবে ABC তিনটা বিন্দুর ভুজের যোগফল বাই 3। এই যে দেখো আমরা A, B এবং C এর ভুজ উপরে যোগ করেছি বাই 3। তো এখান থেকে আমরা R গুণন করব, R গুণন করলে বাম পাশে 21 হবে, ডান পাশে 3 + 7 + x থাকবে। তো ফাইনালি আমরা এখান থেকে x এর মানটা পাবো 11। একই রকম ভাবে ভর কেন্দ্রে কুটি যেহেতু 2 দেয়া আছে, এই যে দেখো ভর কেন্দ্র হচ্ছে G7, 2, কুটিটা হচ্ছে 2, 2 সমান আমরা ABC এর কুটিগুলো যোগ করব আর এই যোগফলকে 3 দিয়ে ভাগ করব। তো এখানে A, B এই দুইটার কুটি হচ্ছে A এর কুটি 5, B এর হচ্ছে -1, C এর হচ্ছে y। এই যে দেখো আমরা 5 - 1 লিখেছি, যেহেতু B এর কুটিটা -1 আছে তো প্লাস ব্র্যাকেট দিয়ে যদি আমরা -1 লিখি প্লাস মাইনাসে মাইনাস হবে, এই কারণে আমরা সরাসরি লিখে ফেলেছি 5 - 1 + y/3, এটা হবে ভর কেন্দ্রের কুটি 2 এর মান। তো এখান থেকে R গুণন করে পূর্বের মতো আমরা y এর মানটা ফাইনালি পাবো 2, অতএব C বিন্দু স্থানাঙ্কটা হবে 11, 2। এই যে দেখো আমরা লিখেছি আর এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা পরের স্লাইডে আরেকটা অঙ্ক দিয়েছি সেই অঙ্কটা দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, এটা বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে AT1² 2AT1, AT2² 2AT2 এবং AT3² 2AT3। যদি ত্রিভুজটি ভর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে দেখাও যে T1 + T2 + T3 = 0। তো তোমাকে আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটার স্থানাঙ্ক এখানে দেওয়া আছে, ত্রিভুজটার ভর কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত এই কথাটা বলা আছে। ভর কেন্দ্র x অক্ষের উপরে অবস্থিত, এটা থেকে বোঝা যায় ভর কেন্দ্রে কুটির মানটা 0 হবে, কারণ x অক্ষের উপরে y এর মান 0 হয়। তো আমরা এই শর্তটা থেকেই মূলত এই সমীকরণটা প্রমাণ করব বা দেখাবো। তো আমরা এখানে দেখো সমাধান দিয়ে লিখেছি, মনে করি ABC ত্রিভুজের ABC শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, প্রশ্নে যে তিনটা মান দেয়া আছে এগুলোকে আমরা যথাক্রমে ABC ধরেছি আর ভর কেন্দ্রটাকে আমরা G ধরলাম। এই যে দেখো লিখেছি, ধরি ভর কেন্দ্র G XY, যেহেতু ত্রিভুজটির ভর কেন্দ্র x অক্ষের উপরে অবস্থিত অতএব ত্রিভুজটির ভর কেন্দ্রের কুটিটা হবে 0, অর্থাৎ y এর মানটা এখানে 0। এই যে দেখো আমরা নিচে লিখেছি y = 0 = ভর কেন্দ্রের যে সূত্রটা, অর্থাৎ ভর কেন্দ্রের কুটি নির্ণয়ের সূত্রটা কি, y1 + y2 + y3/3। y1 মানে এখানে A বিন্দুর কুটি, A বিন্দুর কুটিটা কি 2AT1, B বিন্দুর কুটি হচ্ছে 2AT2, C বিন্দুর কুটি হচ্ছে 2AT3। এই যে মানগুলো আমরা বসিয়েছি 3 দিয়ে ভাগ করলাম। তো এখান থেকে দেখো পরের লাইনটা আমরা বা দিয়ে লিখেছি, বা 0 = তো y = 0 ছিল, যেহেতু y এর মানটা এই যে
ডান পাশের রাশিটা মাঝখানে জিরো লিখেছি, একশকের উপরে অবস্থিত হয় ভর কেন্দ্রটা। তো এখন আমরা সরাসরি জিরো সমান দিয়ে এই লাইনটা লিখবো। তো এখান থেকে পরের লাইনে গিয়ে আমরা আর গুণন করবো, থ্রি ইন্টু জিরো মানে কি হবে, জিরো হয়ে যাবে। এই যে দেখো আমরা ডান পাশে জিরো লিখেছি, আর বাম পাশে থাকতো টু এ টি ওয়ান প্লাস টু এ টি টু প্লাস টু এ টি থ্রি। তো এটাকে আমরা এখন ডান পাশে লিখবো। একই কথা, এক্স ইকুয়াল জিরো যে কথা, জিরো ইকুয়াল এক্স একই কথা, এরকম ভাবে আমরা এটা লিখেছি। তো এখান থেকে আমরা টু এ যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারবো টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। বাম পাশে টু এ কমন নিলে এরকম হবে, ডান পাশে জিরো। তো এই টু এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি, জিরো বাই টু এ তার মানে জিরো হবে। এই যে দেখো পাশে আমরা বাদিয়ে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি সমান জিরো পেয়েছি। আর এটাই তোমাকে প্রশ্নে দেখানোর কথা বলা আছে, অতএব আমরা লিখতে পারি। এই যে দেখো নিচে লিখেছি, সুতরাং টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি সমান জিরো, এটা হচ্ছে শোড। শোড মানে দেখানো হলো। তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এটার কি পয়েন্ট হচ্ছে, ভর কেন্দ্রটা একশকের উপরে অবস্থিত হলে ভর কেন্দ্রের কুটি ওয়াই সমান জিরো হবে। এটা বুঝতে পারলেই পরে ভর কেন্দ্রের কুটির যে সূত্রটা, সেই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি সহজেই এই মানটা পেয়ে যাবে। তো আশা করছি তোমরা ইনশাল্লাহ পারবে। তো আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা একটু বড়, এই অঙ্কটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে একটা। তো আমরা প্রশ্নটা দেখে নিই। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে টি প্লাস ওয়ান ওয়ান, টু টি প্লাস ওয়ান থ্রি এবং টু টি প্লাস টু টু টি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা এবং দেখাও যে টি সমান টু অথবা টি ইকুয়াল মাইনাস হাফ হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। তো এখানে দুইটা অংশ, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, আরেকটা হচ্ছে এই যে দুইটা মান দেওয়া আছে টি এর, এই দুইটা মান যদি হয় তাহলে বিন্দুগুলো সমরেখ হবে। আমরা জানি তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়। তো যাই হোক, আমরা সমাধানটা দেখি। আমি এখানে সমাধান দিয়ে লিখেছি, দেখো মনে করি এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে টি প্লাস ওয়ান ওয়ান, টু টি প্লাস ওয়ান থ্রি এবং টু টি প্লাস টু টু টি, অর্থাৎ এবিসি তিনটা বিন্দু ধরেছি। তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র থেকে সহজে বের করতে পারি। এই যে দেখো আমি নিচে লিখেছি, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হবে কি, হাফ ইন, আমরা সূত্রটা জানি x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এখানে x1 মানে হচ্ছে এবিন্দুর ভুজ, এই যে দেখো t প্লাস 1, এবিন্দুর কুটি y1, y1 মানে এখানে 1। একই রকম ভাবে x2 হচ্ছে 2t প্লাস 1, y2 হচ্ছে 3, x3 হচ্ছে 2t প্লাস 2, y3 হচ্ছে 2t। এই যে মানগুলো আমরা x1 y1 আকারে যে সূত্রটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। পার্ট 1 এ আমি এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে এই সূত্রটা পাবে। তো এখন আমরা এটার মানটা বের করবো, এই যে নির্ণায়ক আকারে যে মানটা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আমরা লিখলাম, এখান থেকে নির্ণায়কের মানটা বের করে ফেলবো। তো এর পরের লাইনে দেখো হাফটা সেম রেখেছি, আর এই যে নির্ণায়কটা ছিল এখানে নির্ণায়কের একটা ধর্ম অ্যাপ্লাই করবো। আমরা জানি নির্ণায়কের যে কোনো দুইটা সারি যোগ বিয়োগ করলে ওই নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। তো আমরা এখানে দেখো প্রথমে আর টু প্রাইম করেছি, আর টু প্রাইম সমান হবে আর টু মাইনাস আর থ্রি। আমি যেভাবে করলাম তোমরা একই ধর্ম অ্যাপ্লাই করবে। তো আর টু মাইনাস আর থ্রি, এই যে নির্ণায়কটা প্রথম লাইনে, এটার মধ্যে যদি আর টু মাইনাস আর থ্রি করো তাহলে কি হবে, দেখো টু টি প্লাস ওয়ান মাইনাস হবে টু টি প্লাস টু। তো এই দুইটা মাইনাস করলে কি, মাইনাস ওয়ান থাকবে আর টু এর জায়গায়। প্রথম লাইনটা কিন্তু সেম থাকবে, যেহেতু প্রথম লাইনের মধ্যে বা প্রথম সারিতে আমরা কোনো ধর্ম অ্যাপ্লাই করছি না, প্রথম সারিটা সেম, দ্বিতীয় সারিতে আমরা ধর্মটা অ্যাপ্লাই করছি, তো এখানে মাইনাস ওয়ান হবে। তো একই রকম ভাবে দ্বিতীয় যে উপাদানটা, দ্বিতীয় সারি থ্রি ছিল, এটা থেকে যদি আমরা আর থ্রি এর দ্বিতীয় উপাদানটা মাইনাস করি, টু টি মাইনাস করি, তাহলে কি হবে, থ্রি মাইনাস টু টি। একই রকম ভাবে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হবে। এরপরে আরেকটা ধর্ম অ্যাপ্লাই করেছি, দেখো আর থ্রি প্রাইম, অর্থাৎ তৃতীয় সারিতে আমরা নির্ণায়কের এই ধর্মটা অ্যাপ্লাই করেছি। আর থ্রি প্রাইম সমান কি, আর থ্রি মাইনাস আর ওয়ান, অর্থাৎ তৃতীয় সারি থেকে প্রথম সারিটা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে প্রথম উপাদানটা হবে টু টি প্লাস টু মাইনাস টি মাইনাস ওয়ান, অর্থাৎ টি প্লাস ওয়ান থাকবে এখানে। তোমরা বিয়োগ করে দেখবে দ্বিতীয় উপাদানটা ছিল টু টি তৃতীয় সারির, এখান থেকে আমরা যদি ওয়ান মাইনাস করি টু টি মাইনাস ওয়ান, তৃতীয় উপাদান হচ্ছে ওয়ান, ওয়ান থেকে প্রথম সারির তৃতীয় উপাদান ওয়ান মাইনাস করলে জিরো হবে। তো এখানে দেখো আমরা নতুন যে নির্ণায়কটা পেয়েছি, এটার তৃতীয় কলামের একটা উপাদান অশূন্য, অর্থাৎ ওয়ান আছে আর দুইটা উপাদান শূন্য। আমরা নির্ণায়ক অধ্যায়ে এই কথাগুলো বারবার বলেছি যে কোনো একটা সারি বা কলামের একটা উপাদানকে অশূন্য রেখে বাকি উপাদানগুলোকে আমরা জিরো আনার চেষ্টা করব, তাহলে ওই উপাদানের জন্য যে সহগুণকটা থাকবে সেটাই হবে ওই নির্ণায়কের মান। আমরা এখানে মূলত এটাই করেছি। তো এখান থেকে আমরা বুঝতে পারি, দেখো ওয়ান এর জন্য যে সহগুণকটা হবে, তৃতীয় কলামের প্রথম উপাদান ওয়ান, এই ওয়ান এর যে সহগুণক পাবো সেটাই হবে এই নির্ণায়কের মান। তো ওয়ান এর সহগুণকটা কি হবে, ওয়ান এর সারি এবং ওয়ান এর
কলাম বাদ দিব তাহলে থাকবে কি মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু টি টি প্লাস ওয়ান টু টি মাইনাস ওয়ান এই যে উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ক এই যে দেখো আমরা নিচে তাই লিখেছি আর প্রথমে হাফটা সেম থাকবে তো এখন আমরা সরাসরি নির্ণয়টা ভেঙে ফেলবো অর্থাৎ এই যে কোনাকুনে যে গুণের যে নিয়মটা এই গুণের নিয়মটা আমরা অ্যাপ্লাই করব প্রথমে হবে মাইনাস ওয়ান ইন্টু টু টি মাইনাস ওয়ান সূত্রের মাইনাস তারপরে টি প্লাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস টু টি এই যে দেখো আমরা এখানে তাই করেছি তো এই অঙ্কের বাকি অংশটা আমরা পরের স্লাইডে দিয়েছি আমরা পরের স্লাইডটা দেখি তোমাদেরকে এই স্লাইডের এই অংশটা মাথায় রাখতে হবে আমরা এটা পরের স্লাইডের পাশে সাইড নোট আকারে দিয়ে দিব তো আমরা পরের স্লাইডটা দেখি শিক্ষার্থীবৃন্দ পূর্বের স্লাইডে শেষ লাইনটা ছিল এরকম এই যে বক্সের যে মানটা আমরা দিয়েছি সেম রাশিটা আমরা পূর্বের স্লাইডে পেয়েছিলাম তো এখান থেকে আমরা এখন পরের লাইনটা লিখব তো এখানে দেখো হাফ ইন্টু মাইনাস ওয়ান ইন্টু টু টি মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করে কি হবে মাইনাস টু টি প্লাস ওয়ান এই যে দেখো আমরা তাই লিখেছি আর টি প্লাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস টু টি ছিল টি দ্বারা যদি গুণ করো তাহলে কি হবে থ্রি টি মাইনাস টু টি স্কোয়ার এই যে দেখো প্রথম দুইটা উপাদান সেম এরপরে প্লাস ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি থ্রি মাইনাস টু টি হবে এই যে দেখো প্লাস থ্রি মাইনাস টু টি এই যে দেখো পরের লাইনে আমরা লিখেছি হাফ ইন্টু মাইনাস টু টি প্লাস ওয়ান সেম থাকবে মাইনাস এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা যোগ বিয়োগ করে ফেলবো তাহলে কি থাকবে দেখো মাইনাস টু টি প্লাস থ্রি টি তার মানে টি থাকবে মাইনাস টু টি স্কোয়ার প্লাস থ্রি হবে তো এর পরের লাইনে গিয়ে আমরা ব্র্যাকেটটা উঠাই দিব ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিলে মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে কি হবে মাইনাস টি মাইনাস ওয়ান এসে প্লাস টু টি স্কোয়ার মাইনাস থ্রি এই যে দেখো আমরা তাই করেছি তো এর পরের লাইনে আমরা আবারও যোগ করবো এইগুলো যোগ করলে কি হবে মাইনাস টু টি ছিল এখানে আর এখানে দেখো এই যে মাইনাস টি মাইনাস থ্রি টি হবে প্লাস টু টি স্কোয়ার আছে প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি আমরা যদি যোগ করি কি হবে মাইনাস টু হবে এই যে দেখো আমরা তাই করেছি হাফ ইন্টু টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু তার মানে এইটাই হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তো আমরা এই অঙ্কের একটা অংশের আনসারটা পেয়ে গেলাম আর একটা অংশে বলা ছিল দেখাইতে হবে যে যদি টি সমান টু অথবা টি সমান মাইনাস হাফ হয় তাহলে বিন্দুগুলো সমরেখ তো আমরা এখন দেখব যে টি সমান টু এবং টি সমান মাইনাস হাফ যদি বসাই তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা জিরো হয় কিনা যদি জিরো হয় ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এবিসি এর যে তিনটা বিন্দু আমরা ধরেছি তাহলে এই এবিসি বিন্দুগুলো সমরেখ হবে শর্তটা হচ্ছে টি ইকুয়াল টু অথবা টি ইকুয়াল মাইনাস হাফ এই যে দেখো আমি পরের লাইনে লিখেছি আবার আমরা জানি এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ হবে যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা শূন্য হয় তো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা এখানে বের করেছি এই যে দেখো আমি পরে লিখেছি এখন ত্রিভুজ এবিসি সমান জিরো তো এটার পরের লাইনটা কি হবে এই যে পাশে বা দিয়ে লিখেছি বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্র ক্ষেত্রফলটা আমরা পেয়েছি হাফ ইন্টু টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু এই মানটা এখানে বসিয়ে দিলাম সমান হবে জিরো তো আমরা যদি হাফটাকে ডান পাশে নিয়ে আসি তাহলে জিরো বাই হাফ মানে জিরো হবে অর্থাৎ ডান পাশে জিরো থাকবে বাম পাশে হবে টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু এই যে দেখো আমরা তাই লিখেছি এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্ট করবো অর্থাৎ উৎপাদককে বিশ্লেষণ করার জন্য মাঝখানের যে পদটা সেটাকে ভেঙে ফেলবো এই যে দেখো মাইনাস থ্রি টি ছিল এটাকে আমরা লিখতে পারি মাইনাস ফোরটি প্লাস টি টু টি স্কোয়ার মাইনাস ফোরটি প্লাস টি মাইনাস টু আছে এখন তো এখান থেকে আমরা দেখো টু টি যদি কমন নেই প্রথমে থাকবে টি মাইনাস টু আর এখানে প্লাস ওয়ান কমন নিলে টি মাইনাস টু আমরা তাই করেছি দেখো পরের লাইনে প্রথমটাতে টু টি আর দ্বিতীয়টাতে প্লাস ওয়ান কমন নিয়েছি এর পরের লাইনটা দেখো আমরা পাশে লিখেছি যেহেতু দুইটা রাশির মধ্যে টি মাইনাস টু আছে টি মাইনাস টু কমন নিলে টু টি প্লাস ওয়ান থাকবে এই যে দেখো আমরা তাই লিখেছি তো আমরা এখানে যে রাশিটা পেলাম টি মাইনাস টু ইন্টু টু টি প্লাস ওয়ান ইকুয়াল জিরো অর্থাৎ দুইটা রাশির গুণফল জিরো আমরা জানি যে দুইটা রাশির গুণফল যদি জিরো হয় এরকম তাহলে যেকোনো একটা অবশ্যই শূন্য হবে তো আমরা প্রথমে যদি টি মাইনাস টু সমান জিরো ধরি তাহলে টি এর মানটা টু পাবো আবার টু টি প্লাস ওয়ান সমান যদি জিরো ধরি এখান থেকে টি এর মানটা আমরা পাবো মাইনাস হাফ এই যে দেখো আমি নিচে এই মানগুলো বের করেছি এই যে দেখো প্রথম উৎপাদক টি মাইনাস টু সমান প্রথমে আমরা জিরো ধরলাম এখান থেকে আমরা পাবো টি সমান টু অথবা দ্বিতীয় উৎপাদক ছিল টু টি প্লাস ওয়ান এই যে টু টি প্লাস ওয়ান এটার মানটা যদি জিরো ধরি যেহেতু দুইটার গুণফল শূন্য অতএব যে কোনো একটা অবশ্যই শূন্য হবে তো টু টি প্লাস ওয়ান সমান জিরো ধরলে আমরা এখান থেকে টি এর মানটা ফাইনালি পাবো মাইনাস হাফ তো আমরা এখান থেকে পেলাম যে টি সমান টু টি সমান মাইনাস হাফ আর এই মানগুলো আমরা পেয়েছি ত্রিভুজ এবিসি সমান জিরো এই শর্তে অর্থাৎ ত্রিভুজ এবিসি এর মানটা যদি জিরো হয় তাহলে টি সমান টু টি সমান মাইনাস হাফ হবে আবার প্রশ্নে বলা আছে দেখাইতে যে টি সমান টু টি সমান মাইনাস হাফ যদি হয় তাহলে এবিসি বিন্দু তিনটা সমরেখ তো যেহেতু আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা শূন্য ধরে এই মানগুলো পেয়েছি অতএব আমরা বলতে পারি টি সমান টু টি সমান মাইনাস হাফ হলে এবিসি বিন্দু তিনটা সমরেখ হবে আর সমরেখ হওয়ার
শর্ত হচ্ছে যে যে তিনটা বিন্দু সমরেখ সেই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা শূন্য হবে। এখানে যে তিনটা বিন্দু এবিসি এইগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা আগে পেয়েছি, তো এই ক্ষেত্রফলের মানটা যদি শূন্য ধরি তার মানে এবিসি বিন্দু তিনটা সমরেখ, আর এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য ধরে আমরা টি এর মান পেয়েছি 2-1/2। তো যেহেতু টি এর মানটা 2 এবং -1/2 পাওয়া যায় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য ধরলে, অতএব আমরা বলতে পারি টি সমান 2 অথবা -1/2 হলে এবিসি বিন্দু তিনটা সমরেখ হবে, অর্থাৎ তখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের মানটা জিরো হবে। এই যে দেখো আমি পরে এই কথাগুলো লিখে দিয়েছি, সুতরাং টি সমান 2 অথবা -1/2 হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। যেহেতু দেখানোর কথা বলা আছে প্রশ্নে, তুমি ব্র্যাকেটে দেখানো হলো বা শোড লিখে দিবে। তো আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কের মূল কি পয়েন্ট হচ্ছে, প্রথমে প্রথম স্লাইডে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করবে, তারপরে এইখানে সমরেখ প্রমাণ করার জন্য ত্রিভুজ এবিসি এর মানটা জিরো ধরবে, তাহলে তুমি টি এর মানটা 2 অথবা -1/2 পেয়ে যাবে। তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটু কঠিন মনে হতে পারে অনেকের কাছে, তো বুঝে বুঝে যদি করো তাহলে এই অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক। তো আশা করছি তোমরা ইনশাল্লাহ পারবে।